ফিরে এলাম বিরতির পর। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, চলছে প্রচার কর্মসূচি। ইতিমধ্যেই তারই অঙ্গ হিসাবে ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী মোহন ত্রিপুরার একের পর এক কর্মসূচি পরিলক্ষিত। আমরা দেখেছিলাম গতকালকে সামাজিক কর্মসূচির মধ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, আজ ঠিক একইভাবে বাজার শেডের দুঃখিত যাত্রী শেরের উদ্বোধন, এবং তারই সঙ্গে যেহেতু শুরু হয়ে গেছে লোকসভা ভোটের একটা প্রস্তুতি, তাই সাংসদ রেবতী ত্রিপুরা নিজ নিজ লোকসভা কেন্দ্রে ঘর গোছাতে এক প্রকার ব্যস্ত হয়েছেন। সেই লক্ষ্যে আজকে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের আসনে লোকসভা আসনে যান সাংসদ রেবতী ত্রিপুরা। সঙ্গে ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ। সকাল থেকেই আজকে মিশন টিলা বাজারে বিধায়ক তহবিল থেকে যাত্রী শেরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ, এবং তারপর ধর্মনগর কদমতলা সড়কের ইছাইর পার থেকে গোবিন্দপুর পর্যন্ত যে জরাজীর্ণ রাস্তা রয়েছে সেই রাস্তা মেরামতের জন্য কাজের শুরু হয় তার শুভ উদ্বোধন করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। সাংসদের কি বক্তব্য উঠে এসেছে আজকের তাদের কর্মসূচিকে ঘিরে শুনুন। বাগবাসা বিধানসভা এলাকায় আমাদের কয়েকটা প্রোগ্রাম আছে, তার মধ্যে আমরা দুইটা প্রোগ্রাম সেরে নিলাম। একটা হচ্ছে একটা বাজার, মিশন তিলা বাজার, সেখানে ওনার উন্নয়ন যে তহবিল থেকে একটা বাজার সেদের সেটা যাত্রী সেদের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন তার অনুষ্ঠান আমরা সেরে এখন আমরা আসি কদমতলা ধর্মনগর রাস্তা থেকে গোবিন্দপুর, হ্যাঁ গোবিন্দপুর যে রাস্তা এটা প্রায় আনুমানিক 2 কিলোমিটার। তার যে রাস্তা এটা দীর্ঘদিন ধরে মানে খারাপ অবস্থায় বলছিলেন, 25 থেকে 30 বছর হবে দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। তো তার জন্য ওনার প্রচেষ্টায় এখন এবং আগামী দিনে এটা হবে, তার জন্য আমরা যে এক্সটেনশনের কাজটা সেটা আমরা শুভ উদ্বোধন করলাম। আমরা নিজেরাই মাটি কেটে মাটি ভরাট করে সেখানে আমরা কাজটা শুরু করলাম। তো এরপরে আরও নতুন কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের নতুন ভোটার যারা তাদের সঙ্গে মিটিং, সেরকম আরও কয়েকটা প্রোগ্রাম আমাদের আছে। স্যার এটা কি রাস্তা বড় তো কিছু নেই, শুধুই শ্রমিক কি বলে এটাকে মেটালিং আগামী দিনে মেটালিং কার্পেটিং এবং পুরোটাই বড় হবে, যেটা আছে রাস্তা সেটা বড় হবে। আপনারা শুনলেন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে একদিকে বাজার শেড, দুঃখিত যাত্রী শেড, যে যাত্রী শেডের ভিত্তি প্রস্তর স্থাপন, অন্যদিকে আজকে যে রাস্তা খারাপ সেই রাস্তার কাজ শুরু হবে অতি শীঘ্রই, এবং তার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সাংসদের হাত দিয়ে। অর্থাৎ আজকে এলাকার মানুষজনের মধ্যেও একটা আলাদাই খুশির পরিবেশ পরিলক্ষিত। ভোটারদের সঙ্গে মত বিনিময় করা হয় দীর্ঘ সময়ের জন্য, যেমনটা সাংসদ জানিয়েছেন। সাংসদ তহবিলের অর্থের জন্য অর্থেই এই বিশেষ তৈরি করা হচ্ছে শেড, শেড নির্মাণ করা হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বাগবাসার মিশন টিলা বাজারে নির্মাণ করা হচ্ছে যে শেড। ভোটারদের সঙ্গে সাংসদের মত বিনিময় থেকে শুরু করে আজকের সকাল থেকে ছিল বেশ কর্মসূচিকে ঘিরে আলাদাই উৎসাহ উদ্দীপনা সংশ্লিষ্টদের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।